যে ইবাদতগুলো আমরা করি অথবা যে কাজগুলো করে আমরা আল্লাহর কাছে স্বাবে আশা করি সেটাও ধ্বংস হয়ে যায় যে বিশাল একটা ব্যাধির কারণে অথবা আমাদের অন্তরের একটা যে সবাব রয়েছে তার কারণে সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো সেটা হচ্ছে আর রিয়া আর রিয়া মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো কাজ করা রিয়া শব্দের অর্থ হলো দেখানো যেটাকে আমরা বলি লোক দেখানো সে উদ্দেশ্যে যদি কেউ যত ভালো কাজই হোক না কেন করে তাহলে তার আমল বাতিল হয়ে যায় আল কোরআন আল্লা আলা সুরা মাহমদের তেত্রিশ নম্বর আয়াতে যে ঘোষণাটি দিয়েছেন একটু আগে আমি আপনাদের সামনে সেটা পেশ করেছি ইয়া আমানু। হে যারা তোমরা ইমান এনেছ ও আতীয় রসুল তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো ওয়ালা তুব তেলুক এবং তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করো না আল্লা সুবহান হুয়া তালা তিনি নিয়ম করে দিয়েছেন যেন যে আমলগুলো তার জন্য করা হয় সেটা খালিজভাবে করা হয় যেন তার সাথে ইবাদতের ক্ষেত্রে কারও শরিক করা না হয় এমনকি অন্য কোনো উদ্দেশ্যও যেন এখানে না থাকে যে উদ্দেশ্যে সে কাজটি করেছে এমন কোনো উদ্দেশ্য যেন না থাকে অথচ কাজটি হওয়া উচিত হচ্ছে একমাত্র আল্লাহর জন্যে সে কথাটি নানাভাবে আল্লাহ আল্লা সুবাহ আলা আল কোরআনে বলে দিয়েছেন সোর আল কাহাফের একশো দশ নম্বর আয়াতে তিনি বলছেন ইউশরিক আর যারা তাদের রবের সাথে সাক্ষাতের আশা করে তারা যেন ভালো কাজ করে আমলে সলেহ করে এবং তারা যেন তাদের রবের ইবাদতের সাথে আর কাউকে শরিক না করে খুব স্পষ্ট কথা খুব স্পষ্ট কথা ইমাম এপ্ন ক্যাথির বলেন ফ্যামান ক্যান আইয়ার রব্বিহি যে ব্যক্তি তাদের রবের সাক্ষাতের আশা করে অর্থাৎ রবের কাছে সওয়াবের আশা করে এবং রবের কাছে ভালো কোনো প্রাপ্তির আশা করে তাহলে রবের সাথে সাক্ষাতের আশা মানে হচ্ছে তার কাছে সওয়াব প্রাপ্তির আশা করে অথবা অন্য কোনো পুরস্কার পাওয়ার ভালো কোনো পুরস্কার পাওয়ার যারা আশা করে ফালিয়াম আমলস আলেহা তাহলে সেই আশাকে বাস্তবে রূপায়িত করার জন্য যেন আমাল সালেহ করে আমল সালেহটা কিহান মু এ কথাটা এখানে অ্যাড করতে হবে যেটা শরিয়ার সাথে সঙ্গতিপূর্ণ ইসলামী শরিয়ার যেটা মোতাবেক এবং মোয়াফেক এমন আমালে আল করতে হবে ব্যক্তি তার নিজের মন গড়া কোনো আমলে সালেহ করলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ওয়ালা ওয়াল্লা রব্বিহি আহাদা এবং সে তার রবের ইবাদতে কাউকে শরিক করবে না কারণ এই রবি হচ্ছে সেই মহান সত্তা যাকে সে লক্ষ্যবস্তু বানিয়েছে এবং যার সন্তুষ্টি তার প্রধানতম উদ্দেশ্য অতএব এই প্রধানতম উদ্দেশ্য থেকে যদি আল্লাহ আল্লা আলাকে সরিয়ে দেওয়া হয় তখনই সেটা শিরকে পরিণত হয় এবং তখনই সেটা রিয়ার দিকে চলে যায় এই যে বলা হলো মুআফ আমি শেরিয়া মোতাবেক তথা সুন্না মুয়াফেক হতে হবে আর আরেকটা হচ্ছে ওয়ালা ইউশিক আহাদা অর্থাৎ এখলাসটা তার থাকতে হবে আর এই দুটো হলো আমল কবুলের জন্য শর্ত যে কোনো শর্ত মিস হবে আমল আর আল্লাহর কাছে কবুল হবে না অতএব বোঝা গেল রিয়া হচ্ছে এই দুটো শর্তের সাথে সাংঘর্ষিক রিয়া এই দুটো শর্তের সাথে সাংঘর্ষিক আবু সাহিদ হুদ্রিরদ্দী আল্লাহ তাল্লাহ্নহ থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লু আলসালাম একবার আমাদের কাছে আসলেন আমরা তখন আল মাসিহ আর দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে বললেন আলা উখবের ওকুম বিমা হুয়া আখাফ আলাইকুম এন্দি মিনাল মাসিহ দাজ্জাল আমি কি তোমাদেরকে অবহিত করব এমন একটা বিষয় সম্পর্কে যেটা আল মাসিহ আদ দাজ্জালের চাইতেও আমার কাছে অধিক আশঙ্কাজনক আমি তোমাদের উপর মাসিহাদ্দ জালের চাইতে আরও বেশিকর আরও বেশি ক্ষতিকর প্রভাবসহ তোমাদের উপর আশঙ্কা করছে আমি কি তোমাদেরকে সে বিষয় সম্পর্কে অবহিত করব। কুলনা বালা আমরা বললাম অবশ্যই হে আল্লাহ রসোল ফলা আশেরক উল খফি তিনি বললেন সেটা হচ্ছে গোপন আর আশেরখ আল খফি গোপন শেরখমার রাজি সেটা হলো একজন ব্যক্তি সে দাঁড়িয়ে সালাদ পরে তারপর সে তার সালাদকে খুব সুন্দর করে আদায় করে যেন ব্যক্তি যে তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে সেটাকে সে প্রদর্শন করতে পারে অর্থাৎ যে লোক তাকে দেখছে তার উদ্দেশ্যে সে তার সালাদকে প্রদর্শন করতে পারে দেখাতে পারে যে দেখো কিভাবে সালাদ পড়তে হয় আমাকে দেখো আমার কাছ থেকে শেখো

এলোতা আল্লাহর জন্য কোনো কাজ করে দেখেন আল্লাহর জন্য কোনো কাজ করা পাশাপাশি এমন একটা আগ্রহ এবং আকাঙ্ক্ষা কিংবা কামনাও পোষণ করা যে কেউ যেন তার কাজটা দেখে অথবা তার প্রশংসা করে অথবা সেটা ভালো ভালো বলে প্রচার করে এটাই যদি হয় শেরক তাহলে একদম খালেস শেরকের কি অবস্থা হবে কারণ এখানে আল্লাহ তালা বলছেন ওয়ালা ইউ শিরিকি আহাদা রিয়াটার যদি এই অবস্থা হয় তাহলে একদম খাল শির্খ যেটা তার কি অবস্থা হবে আমরা রিয়া নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সেখানে রিয়া কখন ছোট সিরক হয় এবং রিয়া কখন বড় সিরক হয় সেটা নিয়েও আমরা কিছু আলোচনা করব

আশের কুল আস্কার ছোট শেরিকটা কিরিয়া তিনি তখন বললেন এটা হলো রিয়া প্রদর্শন ইচ্ছা শোয়িং অফ প্রদর্শন ইচ্ছা লোক দেখানোর জন্য কোনো কাজ করা ইয়াকুল্লাহ আজ জা জাল্লা হুম ইয়াম আল কিয়ামা কিয়ামতর্দিন আল্লাহ আজ তাদেরকে বলবেন ইদা আ জুজিয়া না সুবের আনা আলিহিম ইরহাবুইল্লা কুন্তুমতুরা উন জুনিয়া ফন্দরু আলতে জিদুন আইন দা হুম আ রাওয়াহুল ইমাম ও আহমেদ ও জউ ও রাহমাহুল্লাহ। আল্লাহ তালা কেয়ামতের দিন তাদেরকে বলবেন যখন মানুষকে তাদের আমলের বিনিময় প্রদান করা হবে তখন তোমরা সেই সব লোকদের কাছে চলে যাবে অর্থাৎ লোকদেরকে এই মুরাঈদেরকে বলা হবে তোমরা সেই সব লোকদের কাছে চলে যাবে দুনিয়ায় যাদেরকে দেখানোর উদ্দেশ্যে তোমরা এ কাজটা করতে এরপর দেখো তাদেরকে দেখানোর জন্য তো তোমরা এ কাজটা করেছিলে নিশ্চয় তাদের কাছে কোনো না কোনো প্রাপ্তি আছে এখন দেখো তাদের কাছে কিছু পাওয়া যায় কিনা ফান্দর দাহুম আ। তাদের কাছে কোনো পুরস্কার আজকের এই ভয়াবহ দিনে পাওয়া যায় কি না দেখো এটা আল্লাহ তালা তাদেরকে বলবেন সুতরাং লোক দেখানো বা লৌকিকতা কিংবা প্রদর্শনের ছা অত্যন্ত ভয়াবহ একটা ব্যাধি যেটা এই হাদিসগুলো থেকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে সাদ্দা দেবনা আউসরাদি আল্লাহ তালহ বলেন কুন্না না উদ্দু আলা আহদে রাসুল ইল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আন্না রিয়া আশেরকুল আসগর রাওয়াহুল হাকিম ও সাহাহু ওয়াফাকাহুদ্দাহাবি তিনি বলছেন যে আমরা রাসূল সাল্লাহ সাল্লামের যুগে রিয়াকে এটাকে গণনা করতাম গণ্য করতাম বিবেচনা করতাম যে এটাই হলো শেরকুল আসকার ছোট শেরখ প্রকৃত অর্থে শেরকুল রিয়া কি আর শেরকুল আসকার শুধু না রিয়ার মধ্যে বিভিন্ন প্রকার রয়েছে সেই প্রকারগুলোর মধ্যে কিছু আছে আর শেরকুল আস্কার এবং কিছু আছে আর শেরকুল আকবর বড় শেরখ যেটাকে আশেরক আল মাহাদ বা মাহদু শেরক বলা হয় খালেস নির্ভেজাল শেরখ একদিকে যেমন নির্ভেজাল তৌহিদ আছে অন্যদিকে নির্ভেজাল শেরক আছে যেখানে কোনো আর অন্য ভালো কিছু নেই ইমাম এবদুল কাইম রাহমাহুল্লা তিনি বলছেন ওয়াকাদিয়া তিনি বলছেন যে কথা বলছে বা কোনো আমল করছে তার কথা তার আমল অথবা তার কস্ত বা নিয়ত অনুযায়ী এই রিয়াটা কখনো কখনো বড় শেরকে পরিণত হতে পারে নবী সাল্লা সাল্লামের আরেকটা হাদিস যেটি বোখারি মুসলিমে এসেছে সেখানে তিনি বলছেন কি ইউরা ই মান আম্মা আল্লাহুবিহি লিনাস ইন লিন্নাস যে ব্যক্তি তার কোনো আমলকে মানুষের জন্য বা মানুষকে দেখানোর জন্য করে সাম্মা আল্লাহ বিহি আয়ে ফাহু ইয়াল আল্লাহ আল্লা সুবাহ তাকে লোক সম্মুখে বা মানুষের সামনে তাকে অপদস্থ করবেন এটা হলো এই অর্থ যে ব্যক্তি মানুষের কাছে প্রসিদ্ধির জন্য মানুষকে দেখানোর জন্য কোনো আমল করবে তাহলে আল্লাহ তালা কেয়ামতের দিন সবার সামনে তাকে অপমানিত করবেন এবং তার আয়েবটা সবার সামনে তুলে ধরবেন এটি বোখারি মুসলিমের হাদিস সোলাইমান এবনা আবদুল্লাহ বিন মোহাম্মদ এবনা আব্দুল ওয়াহাব হাব তিনি বলেন ওয়ালফার কুবাইনা আই বাইন আর রিয়া এ রিয়া এবং সোমা দুটো শব্দ এখানে আপনারা দেখছেন ব্যবহৃত হয়েছে রিয়া প্রদর্শন সুমা সোমা প্রসিদ্ধি মানুষের কানে সে মাসুর হয়ে যাবে তো এই দুটো শব্দের মধ্যে সোলাইমান এবনা আবদুল্লা বলছেন যে পার্থক্য হল আর রিয়া ও হু আল আমেরু ইয়াতিন্নাস মানুষকে দেখানোর জন্য যে কেউ কোনো কাজ করে এটাই হলো প্রদর্শ ইচ্ছা এটাই হল রিয়া তাহলে আপনি কাজটা করলেন কি জন্যে দেখানোর জন্য। কাজটা করলেন দেখানোর জন্য অসুম আতু আল আমলু লে আজিলি সেমা আহিম লে আজলি সেমা আহিম তারা যাতে আপনার কাজটা সম্পর্কে শুনে অথবা আপনি যে কথাটা বলছেন সেটা শুনে তারা বলে বাহ অনেক চমৎকার অর্থাৎ তাদের কাছে প্রসিদ্ধ হওয়ার জন্য অথবা তাদের কাছে প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে যদি আপনি এই কাজটা করেন এটা হলো সোমাক তাহলে দুটোই কিন্তু অনেকটা শাকিকের মতো সহদরের মতো সেরিকের যেমন অনেকগুলো প্রকার আছে কুহুরির যেমন অনেকগুলো প্রকার আছে পাপের যেমন অনেকগুলো প্রকার আছে এটা রিয়ারও অনেকগুলো প্রকার একটা হলো মানুষকে দেখানোর জন্য আরেকটা হচ্ছে মানুষের কাছে প্রসিদ্ধি অর্জনের জন্য এবং মানুষের কাছে মাসুর হওয়ার জন্য বা মানুষকে শুনিয়ে প্রশংসা অর্জনের জন্য কাজ করে সবই রিয়ার মধ্যে পড়ে